অনেক দিন বাদে আমি ভিডিও আপলোড করছি আমার চ্যানেল অপ্সরা সাজঘরে। আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন দেশ জুড়ে লকডাউন চলছে, তো আমিও মেনে চলছি, আপনারাও আশা রাখি মেনে চলছেন। তো আমি আজকে এই হেয়ারটার উপর আমি একটা ব্রাইডদের জন্য হেয়ার বান করে দেখাচ্ছি। আমি দুটো সেকশনে চুলটা আঁচড়ে নিয়ে আমি দুটো পনি বানাবো। তো আমি এভাবে ওপরে একটা পনি বানাচ্ছি আর সামনের দিকে আমি সেন্টার পার্টিং করে ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়ে আমি দুটো ক্লিপ আটকে নিয়েছি। তো এখানে আমি ভিডিওর জন্য ক্লিনভাবে কিন্তু সেকশনটা করিনি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা ঠিকভাবে করে নেবেন সেকশনটা। এবার আমি দুটো পনি বানানোর পর আমি এখানটায় সাইডের সেকশনটা খুলে নিয়ে আমি বেনুনি গেঁথে নিচ্ছি। তো বেনুনিটা দুদিক থেকে নিয়ে এভাবে করে আমি গাঁথছি। পুরোটা আমি গেঁথে নেব। গেঁথে নিয়ে এভাবে আমি লম্বা বেনুনি গেঁথে নিয়ে আমি এখানে ববি পিন দিয়ে এখানে আটকে নেব। এবার আমি যে লাইন্সগুলো সামনে ক্রিয়েট হয়েছে সেই লাইন্সগুলো আমি কিন্তু এখানে একটু তুলে তুলে দিচ্ছি। এবার আমি রাইট সাইডে যে সেকশনটা রেখেছিলাম সেটা আমি গেঁথে নিচ্ছি। এই হেয়ার বানটা কিন্তু শর্ট হেয়ারের মধ্যে বাঁধা যায়। অনেক সময় অনেক ব্রাইডের বা যারা বিয়েবাড়িতে যাবে তাদের জন্য তারা চায় একটা হেয়ার বান করব, কিন্তু আমার শর্ট হেয়ার কীভাবে করব, তাদের জন্য কিন্তু এই বানটা খুবই অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দর হয়ে যায়। এভাবে বেনুনি গেঁথে নিয়ে আমি তুলে তুলে দিচ্ছি লাইন্সগুলো। এবার ববি পিন দিয়ে ঠিক এভাবে করে এখানে আটকে দিচ্ছি। এরপর আমি এই দুটো পনিকে আমি এভাবে করে ব্যাক কম করে নিয়ে একটু যাতে একটু বেশি দেখা যায় তার জন্য আমি একটু ব্যাক কম করে নিচ্ছি। এবার যেহেতু শর্ট হেয়ার এবং একটু একটা হেয়ার বান যেটাকে খোপা বলি, খোপা করতে গেলে কিন্তু একটু হেয়ারের দরকার, তাই আমি ডোনেট বসিয়ে নিচ্ছি এখানে। এভাবে আমি টুইস্ট করে নিয়ে নিচের হেয়ারগুলো আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি ববি পিন আটকে দেব। খুব সুন্দর একটা বড় কিন্তু খোপা হয়ে গেল। এবার এর চারপাশে আমি একেবারে পুরোটা ঘিরে আমি সাদা রঙের গাজরা যেটা ফুল সেটা লাগাতে পারি, রজনীগন্ধা লাগাতে পারি বা যে কোনো কাঁটা এভাবে লাগিয়ে দিতে পারি। আমি এখানে কাঁটাগুলো লাগিয়ে দিলাম। খুব সহজে খুব কম টাইমের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু হেয়ার বান হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন আমার চ্যানেল অপ্সরা সাজঘর।
আর এই লকডাউনের মধ্যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।